আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আজকে আমি আমার বাসার নিচে যাব, আমার বাসার নিচে আমি কী কী গাছ বুনেছি আপনাদের দেখাবো। এই তো আমাদের আম গাছ, আমার বাসার নিচে আম গাছ। অনেক আম এসেছে এবার, আমগুলো খেতে অনেক স্বাদ মিষ্টি, প্রচুর পরিমাণে আম এসেছে। আর এটা হলো এই আম গাছটায় এবার প্রথম আম এসেছে, জানি না আম কীরকম হবে, পরে আপনাদের জানাতে পারবো। এই আম গাছেও অনেক আম এসেছে। এই যে দেখছেন পেয়ারা গাছ, পেয়ারা গাছেও পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো খেতে খুব মজা, অনেকগুলো পেয়ারা এসেছে। আর আজকে অনেক বাতাস, ঠান্ডা বাতাস, লেবু, লেবু গাছে লেবু ধরেছে। এই লেবু দিয়ে আমরা শরবত বানাই, তারপরে ইফতারের সময় খাই। লেবু ধরেছে, আবার ফুলও এসেছে, আবার কয়েকদিন পরে নতুন করে আবার লেবু আসবে। লেবুর ফুলগুলো দেখতে অনেক সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর ফুলগুলো দেখতে। অনেক ফুল এসেছে লেবু গাছে। আর হলো এই যে মরিচ গাছ, আমি কাঁচা মরিচ গাছ বুনেছি বাসার নিচে, অনেক কাঁচা মরিচ ধরেছে গাছে। আমি মাঝে মাঝে কাঁচা মরিচ উঠিয়ে নিয়ে তরকারিতে দিই। প্রত্যেকটা গাছে কাঁচা মরিচ ধরেছে। আর এটা হচ্ছে করলা গাছ, এটা হচ্ছে করলা গাছ, আমার করলা গাছেও ভালোই করলা ধরেছে। আরো ছোট ছোট অনেক করলা আছে, এগুলোও ছোট, এর চাইতেও ছোট আরো আছে। আর এই যে দেখছেন শাক, এগুলো ভাজি করে খাওয়া যায়। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে মিষ্টি লাউ গাছ। আমি অনেকগুলা পাকা লাউ কেটে বাসায় রেখে দিয়েছি, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। অনেক লাউ গাছ, লাউ এর শাক খেতেও খুব মজা, রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। আজকে লাউ শাক কাটবো। এই তো লাউ শাক কাটছে, লাউ শাক কেটে আজকে ভাজি করব। আপনারাও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে লাউ শাক ভাজি। এরপরে কাটবো কচু, কচুকে বলে ওটার নাম হচ্ছে দুধ কচু। এই কচু রান্না করে ভাজি করে খাওয়া যায়, আর এর পাতা ভর্তা বানিয়ে বা ভাজি করেও খাওয়া যায়। তাহলে দেখলেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।